नमस्कार प्रथमत আমার তরফ থেকে মুরারি স্মৃতি সংসদের সবাইকে অভিনন্দন জানাই যে তারা এই সংস্থাটাকে আবার রিভাইভ করার চেষ্টা করছেন। কারণ দেখতে গেলে বেশিরভাগই যেগুলো পুরনো অর্গানাইজেশন আছে সবই চলে গেছে, আছে বলবো না, কিছুই নেই। মুরারি স্মৃতি সম্বন্ধে আমি এটাই বলতে পারি যে বহুকাল আগে আমি একজন এখানে কম্পিটিটর ছিলাম, তবে আমার মনে নেই রেজাল্টটা কি হয়েছিল। আমার যতদূর মনে হচ্ছে আমাকে ফার্স্ট করা হয়নি, আমার যেন মনে হচ্ছে সেটা। আর একটা কথা আমার মনে আছে, বিচারক মন্ডলীর ভেতরে একজন ছিলেন, তার নাম হচ্ছিল অসিত বরণ, যিনি তখনকার দিনের বাংলা সিনেমা জগতের সঙ্গে জড়িত ছিলেন এবং ভালো তবলা বাজাতেন। যাই হোক, যে কোনো কারণেই হোক, আমার হয়তো অনেক ভুল হয়েছিল, সেই জন্য আমাকে কিছু করা হয়নি, মানে দেওয়া হয়নি কিছু। তা আজকে সেখানে সেই অনুষ্ঠানে এসে এত সমস্ত মানপত্র হ্যান ত্যান পেয়ে আমার কিরকম একটু অবাক লাগছে নিজেকে। যাই হোক, আর একটা কথা যেটা আমি বলতে চাই নির্মলাদির সম্বন্ধে, ছোটকাল থেকে আমি নির্মলাদির একজন বিরাট ভক্ত। ওনার গানের কালেকশন আমার কাছে যা আছে, আমার তো মনে হয় না অন্য কারোর কাছে আছে, কিন্তু বেশিরভাগই সমস্ত ওই রেকর্ডিং, আর তখনকার দিনে ক্যাসেট পাওয়া যেত, কিন্তু ক্যাসেট গুলো সব ছিঁড়ে যায়। তো যাই হোক, আমি আবার অনেক সেগুলোকে ট্রান্সফার করেছি সিডিতে। তো নির্মলাদিকে আজকে আমার পাশে পেয়ে খুব ভালো লাগছে এবং আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। এছাড়া আজকে আমার আরো আনন্দ হচ্ছে যে আমার সব ভাইরা এখানে উপস্থিত, যেমন গোবিন্দ বোস, কুমার বোস, এরা তো অসাধারণ তবলা বাদক, কিন্তু আমি ওদের তবলা বাদক তো ওরা বটেই, কিন্তু আমার কাছে ওরা অত্যন্ত কাছের মানুষ। তো আমি ওদের দেখি আমার ভাইয়ের মতো, ও তবলা বাদক, ওরাও ঠিক আমাকে ওইভাবেই দেখে, তবলা বাদক হিসেবে না কিন্তু ভাই বন্ধু হিসেবে। তো সেটা দেখে আমার খুবই ভালো লাগছে, জানি না কত কি বাজাতে পারবো, এখন অত বাজাতে পারি না আমি। যাই হোক, বেশি সময় নেব না, আমি অল্প করেই বাজাবো। আর একটা কথা আমার খুব মনে পড়ছে, এই যে হলটা, এই হলটা আমার জ্যাঠামশাই তৈরি করেছিলেন আমার ভাইয়ের মৃত্যুর পর। আমার ভাই ছিলেন, বড় ভাই ছিলেন স্বর্গীয় ফ্লাইট লেফটেন্যান্ট তপন চৌধুরী, 1965 সালের ভারত পাকিস্তানের যুদ্ধে উনি মারা যান। তো তার স্মৃতির উদ্দেশ্যে আমার জ্যাঠামশাই এই হলটা তৈরি করেন। আমি এখানে অনেকবার এসেছি, নাটক দেখেছি বা আমার দাদার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবার জন্য অনেকবার এসেছি, কিন্তু এখানে বাজাবার সৌভাগ্য আমার হয়নি। তো সেখানে আজকে বাজাতে বসে তার মুখটা আমার সামনে ভেসে আসছে। যাই হোক, আমি শুরু করছি তিন তাল দিয়ে মধ্যলয় থেকে, এবং যেগুলো বাজাবো যেগুলো আমি শিখেছি আমার গুরুর কাছে, পুরনো বন্ধুদের কিছু বাজাবো, চেষ্টা করবো একটা উঠান দিয়ে, পুরনো কালের উঠান, আর তারপরে পাল্টা ঠেকা, কায়দা কায়দা রেলা রেলা গত পড়ন টুকরা চাকদার। ধন্যবাদ।
ধন্যবাদ।